মাঝে আর মাত্র হাতে গোনা কটা দিন, তারপরে সরস্বতী পূজা। এদিকে আকাশের মুখ ভার থাকায় সময় মতো প্রতিমা শুকোচ্ছে না, তাই এখন মাথায় হাত পড়েছে জেলার প্রতিমা শিল্পীদের। সময়ের সাথে আধুনিকতার ছোঁয়া লেগে অবশ্য বিগত বছরের থেকে প্রতিমার চাহিদা বেড়েছে অনেকটাই, কিন্তু চাহিদার যোগান দিতে গিয়ে বাঁধ সেধেছে সূর্যের আলো ছায়ার খেলা। কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সূর্য দেবতা মুখ ফেরানোর ফলে এখন তৈরি হওয়া সরস্বতী প্রতিমার কাজ কিভাবে সম্পূর্ণ হবে তা ভেবে কুল পাচ্ছেন না প্রতিমা কারিগররা। অনেক আগেই শেষ হয়েছে মাটির কাজ, মাটি শুকনো সম্পূর্ণ হওয়ার পরই প্রতিমার রং এবং অন্যান্য সাজের কাজ করতে পারবেন শিল্পীরা। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ঠিকঠাক রোদ্রু না ওঠায় এখনো অবধি প্রতিমার মাটি শুকোয়নি। ভালোভাবে মাটি না শুকোনোর ফলে কাজ এগোতে পারছেন না মৃৎশিল্পীরা। এই মতো অবস্থায় কিভাবে মণ্ডপে মণ্ডপে অর্ডার নেওয়া প্রতিমা দেবেন তা নিয়ে চিন্তার ভাঁজ প্রতিমার শিল্পীদের কপালে। এদিকে যেভাবেই হোক পুজোর আগেই সরস্বতী প্রতিমাগুলো সম্পূর্ণ করে পৌঁছাতে হবে প্যান্ডেলে প্যান্ডেলে, তাই এখন দিন রাত এক করে গ্যাস মেশিন দিয়ে প্রতিমা শুকোনো ছাড়া কোনো উপায় নেই, এমনটাই বলছেন প্রতিমা শিল্পীরা। কি ধরনের কি দামের মধ্যে সরস্বতী বানাচ্ছেন আপনারা? এবার তো নিউ ধরনের মূর্তি বানানো হচ্ছে। নিউ ধরনের মেন সমস্যা হচ্ছে রোদ উঠছে না, মানে কাস্টমারের চাহিদা আছে কিন্তু রোদ উঠছে না, সমস্যা দেখা যাচ্ছে, ঠিকমতো কাঁচামালের যোগান পাওয়া যাচ্ছে না। এর ফলে সমস্যা হচ্ছে যে এই ঠাকুর প্রথমে ঠিকমতো না শুকালে পরে আমরা ফিনিশিং আনতে পারি না।